ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে ফরিদপুরে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান খেত মাটিতে নুয়ে পড়েছে। কৃষকরা জানিয়েছেন, ধানগুলো সবেমাত্র পাকতে শুরু করেছিল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় প্রায় কয়েকশো গাছপালা উপড়ে গেছে। এতে প্রায় অসংখ্য কাঁচা পাকা বাড়িঘরের ক্ষতি হয়েছে। ঢাকা ফরিদপুর বরিশাল এবং ঢাকা ফরিদপুর খুলনা মহাসড়কে গাছ ভেঙে পড়ায় দীর্ঘ প্রায় 10 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে জেলার ভাঙা, বোয়ালমারী ও আলফাডাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় রোববার ভোর থেকে বিদ্যুৎ নেই বলে দাবি করেছেন সেখানকার বাসিন্দারা। জেলার অন্যান্য স্থানেও সোমবার বিকেল ও রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অবশ্য মঙ্গলবার দুপুরের পর শহরের কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। দানার ওই দানা চড়াইছিলাম কিনে 6,000-7,000-10,000 টাকা কেজি পর্যন্ত দানা চড়াইছি, সব দানায় বৃষ্টিতে ভুঁড় ভিতর দিয়ে গিরো বানিয়ে গেছে। এই জায়গা সবই শুকনা ছিল, এই মাঠ শুকনা ছিল, সব মাঠে বৃষ্টিতে বানিয়ে গেছে, দানা নষ্ট হয়ে গেছে। ওই দানা আর হবে না, মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে সব তলাই গেছে, পানির ভিতর নষ্ট হয়ে গেছে। ধানের ভিতরে ধান কিছু বাইরে ছিল বুঝছেন, বাই কিছু বাকি আছে, ধান পড়ে গেছে বৃষ্টিতে বাতাসে। এই দানে চাইলে ভালো হবে না।